শুভ সন্ধ্যা যুক্ত করেছেন একটি প্রশ্ন আগে এবং আপনি উল্লেখ করেছেন যে সৈন্যরা যিশুকে নিস্তার দেয় এবং তিনি তখনও জীবিত ছিলেন কবর দেওয়ার আগ পর্যন্ত আমার প্রশ্ন হচ্ছে যিশুকে কি আসলে শুলে চড়ানো হয়েছে না তাকে সর্বকালে সব জ্বালা যন্ত্রণা থেকে রক্ষা করা হয়েছে বোন আপনার নাম কি বোন বোন প্রশ্ন করলেন যে যখন তারপর তিনি হাতে আটকা পড়েন তিনি জানতে চাচ্ছেন যীশু খ্রিস্ট তারপর শান্তি পরিষদ হোক আসলে কি ক্রোশবিদ্ধ হয়েছিলেন এবং তিনি কি যন্ত্রণা ভোগ করেন নাকি তাকে ক্রোশ থেকে রক্ষা করা হয়েছিল উভয় ঘটনার কোরআন এবং বাইবেলে দেয়া বিবরণে তফাত রয়েছে আমি তুলনামূলক ধর্মের ছাত্র হিসেবে আমি দুটোই জানি কোরআন অনুযায়ী পবিত্র কোরআনে বলা হয়েছে সূরা নিস্তা অধ্যায় নম্বর 4 আয়াত নম্বর 157 তে বলা হয়েছে ইহুদিরা গর্ব করে বলল যে আমরা যীশুকে হত্যা করেছি মেরির পুত্র কিন্তু কোরআন বলছে মা কাতালু ওয়া মা হত্যা করেনি না তাকে তুলে চড়িয়েছে ওয়ালাকিন চুবিআলম কেবল তার একটা ধাঁধায় পড়ে গিয়েছিল যারা ভিন্ন মত পোষণ করে তারা সন্ধি বাসান কেবল যে বিষয়টি অনুসরণ করতে হবে নিশ্চয় তারা তাকে হত্যা করেনি তাহলে করোন অনুযায়ী সুরন নিস্তা অধ্যায় নম্বর চার আয়াত নম্বর একশো সাতান্ন যিশু খ্রিস্টকে তার উপর শান্তি ক্রুশবিদ্ধ করা হয়নি তাকে হত্যা করা হয়নি তারা ধাঁধায় পড়ে গিয়েছিল কিভাবে এটা ঘটল আমরা কিছুটা বিবরণ দেব পরের আয়াতে বলা হচ্ছে সুরন নিস্তা অধ্যায় চার আয়াত নম্বর একশো আল্লাহ তাকে জীবিত তুলে নেন বাইবেলে এখন মুসলিমদেরকে বলা হচ্ছে তাকে হত্যা করা হয়নি তাকে হয়নি আমরা তারা শুলো পড়ে হয়নি কিভাবে এটা ঘটলো এ ব্যাপারে অনেক ধারণা রয়েছে হতে পারে অন্য কাউকে তার স্থলে রাখা হয়েছিল অথবা হতে পারে বিষয়টিকে বেশি পাত্র দেওয়া হয়নি কোরনে বলা হচ্ছে তাকে হত্যা করা হয়নি না তাকে শুলো হয়েছে আমরা সন্তুষ্ট আমরা এর বেশি জানতে আগ্রহী নই যদি আপনি বাইবেল পড়েন যদি আপনি কাহিনীগুলো পড়েন যদি আপনি পড়েন গসপেল আমরা জানতে পারি যিশুখ্রিস্টকে তারপর শান্তপ্রসিত হোক ইহুদিরা অভিযোগ করেছিল যে তিনি ব্রাষ্টমী করেছিলেন যদি আপনি পড়েন গসপিল্লব জন অধ্যায় দশ অনুচ্ছেদ একত্রিশ ও বত্রিশ যেখানে তিনি বলেন আমি এবং আমার পিতা এক তাই তারা বলেন নিজেকে তিনি ঈশ্বর দাবি করেছেন তাই তারা বলে তুমি মানুষে নিজেকে ঈশ্বর দাবি করো তো যিশুখ্রিস্ট তখন বলেছেন গসপুল্ল জন অধ্যায় দশ অনুচ্ছেদ বত্রিশে তোমাদের ধর্মগ্রন্থ থেকে এটা লেখা নেই যে তোমরা হচ্ছে গড যে ব্যক্তি ঈশ্বরবাণী বলে তাকে গড বলা হয় এবং নিয়ম ভঙ্গ করা হয়নি তাই এখানে তারা ভুল করেছে যে তিনি নিজেকে ঈশ্বর দাবি করেছেন তারা তাকে মারার জন্য পাথর কুড়াল তখন তিনি বললেন আমি অনেক ভালো কাজ করেছি কোন ভালো কাজের জন্য তোমরা আমাকে পাথর মারছ তাই এর উপর ভিত্তি করে পাঁচজন পাইলটে একটি বিচার হয় এবং পরে তাকে শুরু চড়ানো হয় আর এর পরপরই শনিবারে ইহুদিদের সাবাদ শুরু হয়ে যায় তাদের দর্শন ছিল যে কাউকে শনিবার শুলে চড়ানো যায় না যা শুক্রবার থেকে শুরু হয়ে যায় সে কারণে তাকে শুক্রবারে শুলে চড়ানো হয় আর শুক্রবার বিকেলে শুরু চড়ানো হয় তাকে শীঘ্রই শুল থেকে নামিয়ে নেওয়া হয় কারণ কাউকে শনিবারে শুলে চড়ানো যায় না তাই তারা তাকে শীঘ্রই শুল থেকে নামালো যদি আমরা বাইবেলের এই বর্ণনার সঙ্গে একমত হই আমার ধারণা যে যদি তাকে শুলে চড়ানো হয়েও থাকে তিনি মারা যাননি সেজন্যই সৈন্যরা জখম করে এবং সেখান থেকে আপনারা দেখেছেন রক্ত হতে এবং তখন তারা হুড়ো করে তাকে কবর দেওয়া হয় যখন তারা তাকে কবরে রাখে তিনি সেই কবরে ছিলেন পুরো শনিবার দিন পাথরটি যায়। যখন ছিলেন্ডস আসেন কবরের সামনে তিনি দেখলেন পাথরটি গড়িয়ে সরে গেছে তাহলে পাথরটিকে সরল সেটা প্রশ্ন তাই বাইবেলের এই বর্ণনার উপর ভিত্তি করে যদি আমি একমত হই ধারণাগতভাবে বাইবেল যা বলছে তা ঠিক এর কোথাও বলা হয়নি এই বর্ণনায় যে তিনি মারা গেছেন সুতরাং করতে হয় যে জনা তিন দিন এবং তিন রাত ছিলেন মাছের পেটে তাই মানব সন্তানকে তিন দিন তিন রাত মাটির নিচে থাকতে হবে খ্রিস্টকে তাহলে বেঁচে থাকতে হবে যদি তিনি মারা যান তাহলে যিশুখ্রিস্ট তারপর শান্তিপ্রসাদক মিথ্যে বলেছেন গসপেল অফ ম্যাথিউ অধ নম্বর 12 অনুচ্ছেদ নম্বর 33 তে বলছেন এবং তিনি একটা ভবিষ্যদ্বাণী করেন যেওতো যারা ছিলেন তা মানব সন্তানকে থাকতে হবে। যদি যারা জীবিত থাকেন তাকেও জীবিত থাকতে হবে। একজন ছাত্র হিসেবে বাইবেল পড়ার পর আমার ধারণা হয়েছে গবেষণার পর আমি বিশ্বাস করি না যে যীশু খ্রিস্ট বলছেন। তাই তার ভবিষ্যদ্বাণী পূর্ণের জন্য আমাকে বিশ্বাস করতে তিনি জীবিত ছিলেন। তাকে সূলোচড়ানো হয়েছিল কিন্তু তিনি মরেননি। যদি আপনি পড়েন ডিকশনারি ক্রুসিফিকশন সিআরিউসিআইএফআইএক্সআইওএন মানে কাউকে শুলে চড়ানো এবং তিনি শুলে মারা যান ডিকশনারিতে এমন কোন শব্দ নেই যাতে বলা হয়েছে আপনি কাউকে শুলে চড়ানোর পরও মারা না গেলে তাকে কি বলা হবে তাই আমাদের নতুন শব্দ তৈরি করা হয়েছে ক্রুসিফিকশন সিআর ইউসিআই এফ আই সি টি আই ও এন এটা একটা কল্প একটা গল্প তাকে শুলে চড়ানো হয় কিন্তু তিনি মারা যাননি তাই আমি বিশ্বাস করি যে যদি আমি বাইবেলের সঙ্গে একমত হয় এটা ঠিক এবং যীশু খ্রিস্ট তারপর শান্তিপ্রস্তকে মিথ্যে বলেননি এটা ছিল ক্রিস্টি এফ আই সি টি ও এন এটা ফিকশন নয় এফ আই আই এক্স এন আশা করি বোন উত্তরটা পেয়েছেন আপনাকে ধন্যবাদ